আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব মজার একটা লাভ ক্ষতির অঙ্ক করব, আমার খুব পছন্দের একটা অঙ্ক। দেখুন কি আছে। একজন ফল বিক্রেতা 5% ফল পচে গেল এবং আরো 5% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে গেল। বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 20% লাভ হবে? আমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে, বাবা এতদিন তো টাকা শিখলাম, লাভ শিখলাম, ক্ষতি শিখলাম, এখন আবার 5% ফল পচে গেল, এটা আবার কিভাবে করব? আমার উত্তরটা খুবই সহজ। এই অঙ্কটাও একেবারেই ঠিক আমরা যেমন 5 নম্বর টিউটোরিয়ালে করেছিলাম সেরকমই। এর আগের টিউটোরিয়ালেও কিন্তু আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম 5 নম্বর টিউটোরিয়ালের সঙ্গে মিল রেখে। এই অঙ্কটাও 5 নম্বর টিউটোরিয়ালের মতোই হুবহু, এবং উত্তরটাও সেরকমই আসবে, হুবহু উত্তর আসবে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে কিভাবে। এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে দিয়েছে 5% ফল পচে গেল, এখানে আমাকে মনে রাখতে হবে ফল সমান সমান হচ্ছে টাকা। এটা যদি আমি মনে রাখতে পারি তাহলেই আর কোনো সমস্যা নেই। দেখুন তো একটু খেয়াল করে, 5% ফল পচে গেল আর 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো, তাহলে কত হলো টোটাল? 10%। 10% হলো না, তার মানে 10% নষ্ট হলো, তার মানে আমি বলতে পারি যে এখানে 10% ক্ষতির সমান সমান আমি এটাকে ধরতে পারি। 10% কত হলো? নষ্ট হলো। তাহলে আমি একটুখানি আমার 5 নম্বর টিউটোরিয়ালের অঙ্কটা দেখাতে যাচ্ছি, যেরকম আমি আগে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। দেখুন 5 নম্বর টিউটোরিয়ালের অঙ্কটা আমি চলে এসেছি। একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রয় করায় 20% লাভ হলো, তাই না? একই না, এখানেও 10% 20%, ব্যাপারটা একই। তারপরে লাস্ট লাইন কি বলেছিল? ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল, ব্যাপারটা একই না? 10% 20% ব্যাপারটা একই। ঠিক এই অঙ্কটা যেভাবে করেছিলাম, এই অঙ্কটাও সেভাবে করতে হবে। আশা করি আমার পুরনো স্টুডেন্টরা বুঝে গেছেন কিভাবে করতে হবে, কিন্তু নতুন স্টুডেন্টদের জন্য আমি অঙ্কটা আবার করে দেখাচ্ছি। দেখুন খেয়াল করুন, আমি কিন্তু এখানে নোট লিখে নিয়েছি। হ্যাঁ, 5% ফল পচে গেল, আরও কি হলো? 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো। তার মানে আমি এখানে কি লিখে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের পরীক্ষার সময় এগুলো লিখতেও হবে না, নিজের মাথাতেই ক্যালকুলেট করে ফেলতে পারবেন উইদিন সেকেন্ডস। 5 + 5 = 10%, এই 10% তো নষ্টই হয়েছে, পচে গেছে আবার পরিবহনের সময় নষ্ট হয়েছে, তার মানে 10% বাদ, 100 থেকে 10 বাদ দিতে হবে। তার মানে আমাকে কত করতে হবে এখানে, শুধু এই জিনিসটা একটু বুঝে নিতে হবে আমাকে। 10% বাকি গেছে, তার মানে আছে কত? 90 বাকি আছে, 100 থেকে 10 বাদ গেছে, 90 বাকি আছে। এইবার আমার যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এখানে কি আছে, মোটের উপরে তার 20% লাভ হলো, মোটের উপর তার 20% লাভ হবে। আমরা জানি যে আমরা আগে টিউটোরিয়ালগুলো যারা করেছি, কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 120% লাভ হবে, তার মানে এখানে 120টা আমার কিসের জায়গায় লিখতে হবে? বিক্রয় মূল্য সমান সমান কত? 120, কারণ 20% লাভ মানে হচ্ছে কত? 100-র সঙ্গে যোগ করতে হবে 20, এটা আমরা জানি, যারা আমরা আগে পুরনো টিউটোরিয়ালগুলো করেছি খুব ভালোভাবে জানি। 100-র সঙ্গে যোগ করতে হবে কত? 20, হয়ে যাবে কত? 120। বিক্রি করলে, এই যে দেয়া আছে, বিক্রি করলে মোটের উপর তার 20% লাভ হয়, তার মানে এটা কি? বিক্রয় মূল্য। আচ্ছা 120, ক্রয় মূল্য কি বলেছি আমি একটু আগে? এই যে 10, 100 থেকে 10 বাদ দিলে যে 90 থাকবে, এখানে কিন্তু আমাকে বুঝে নিতে হবে এই 90টা হচ্ছে ক্রয় মূল্যের সমান লিখতে হবে। আচ্ছা লিখলে, এবার এই জায়গাটা কিন্তু আমার এই অঙ্কের মধ্যে নাই, এই জায়গাটা আমার এই অঙ্ক থেকে কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা বের করে নিই তাহলে আমি এখন। আচ্ছা দেখুন তো এবার এই জায়গাটায়, এই জায়গাটায় দেখুন খেয়াল করুন, আমার এই এখানটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা আমরা জানি এখানকার লাভ বা ক্ষতির পার্সেন্টেজ এখানে থাকে। আচ্ছা তাহলে মোট লাভ, মোট লাভ, ঠিক আছে, আমার চেয়েছে কত বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপরে তার 20% লাভ হবে। দেখুন তো এখানে 133 আসছে, আমরা জানি যে শতকরা বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে, লাভটা যদি চায় তাহলে 100 থেকে বিয়োগ দিতে হয়,
এখানে আবার মনে করে নিন না কি হচ্ছে, ক্রয় মূল্য থেকে তো বিক্রয় মূল্য বিয়োগ করলে লাভটা আসে, এখানে ক্রয় মূল্য 90 টাকা, সেজন্য 90 থেকে বিয়োগ করতে হবে। এটা তো ফল নষ্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে 90 দিয়েছি, বাট অরিজিনালি তো 100 ছিল। সো মোট লাভ বের করতে গেলে কিন্তু আমার 133 মাইনাস 100, ব্যাস 33.13। দেখুন তো এই অঙ্কটা, যারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা একটু মনে করুন তো যে 5 নম্বর টিউটোরিয়ালের সঙ্গে এই অঙ্কটার কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই, একই অঙ্ক কিন্তু এখানে ফল দিয়ে দিয়েছে, ব্যাস গেল মাথা ঘুরে পরীক্ষার সময়। বাবা, ফলের অঙ্ক তো আমি কোনোদিনও করি নাই, এ আবার কিভাবে করব? আমরা আমাদের যারা নতুন স্টুডেন্টসরা আছেন তাদের সুবিধার জন্য একটু 5 নম্বর অঙ্কের চেহারাটা দেখিয়ে নিই। দেখুন 5 নম্বর অঙ্কের উত্তরটাও খেয়াল করুন, সেম ভাবে করেছি আমরা, 100 থেকে বিয়োগ দিয়ে উত্তরটা একই এসেছে, প্রসেসটা দেখেছেন একই, প্রসেসটা কিন্তু একই। অঙ্কটা পড়লে বুঝতে পারবেন আপনারা। সো তাহলে দেখেন একইভাবে দিচ্ছে, বাট আমরা শুধুমাত্র না বোঝার কারণে একটা প্রসেস দিয়ে আমরা কতভাবে অঙ্ক করতে পারছি, শুধুমাত্র না বোঝার কারণে পরীক্ষার হলে গিয়ে আমরা অ্যান্সার করতে পারছি না। তাহলে স্টুডেন্টস সবাই ভালো থাকবেন, আর আশা করি আপনাদের লাভ ক্ষতির অঙ্কের প্রতি যে ভীতিটা ছিল সেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আর যারা আমাদের নতুন স্টুডেন্টস আছেন, আজকে প্রথম টিউটোরিয়ালটা দেখছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, আপনাদের আশা করি উপকার হবে এবং লাভ ক্ষতির অঙ্ক নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এবং এর সঙ্গে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার সাথে সাথে এবং নতুন নতুন সহজ সলিউশন নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।